আমার কাছে অনেক ঋণ হয়ে গেছে ঠিক আছে না না সমস্যা নাই আমি তো আমার মার একটা মাত্র
মাইয়া 50000 তে কোনো ব্যাপারই না আরে মার কাছে থেকে টাকা নিতে আমার খুব অনেক লজ্জা লাগে বুঝছো কি শুনো বাবা শুনো 50000 টাকা কোনো ব্যাপারই না আমি এখনি তোমারে দিতাছি হ্যাঁ তুমি তো বসো আমি নেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা নেছি বসো কিন্তু আম্মা আমনে টাকা আমি এইভাবে কতদিন নেব আরে তুমি চুপ থাকো তোমার লাগে তো সব কিছু বুঝো নাই আর আমার যা আছে সব তো তোমার আর আমারই না আমার তো কিন্তু মনে হয় আসল কথা কি আমার একটা স্বপ্ন আছে ঠিক আছে যখন আমি একবার 15 20 লক্ষ টাকা পাবো তখন আমি একটা ফ্ল্যাট বাড়ি করব একটা রুম মার নামে আমি লিখে দেব ঠিক আছে সে রুমে এসি থাকবে পাকা টয়লেট থাকবে বাথরুম থাকবে ঠিক আছে হ্যাঁ তাই তো আমি অনেক খুশি হব শুনো না হ্যাঁ তুমি আমার লক্ষ্মী জামাই আর তাছাড়া মনে করো যে আমার জীবনের টাকা পয়সা যা কামাই করব ঠিক আছে সব তো তোমার আর আমার লাগাই কামাই করতেছি আমি কিন্তু একটা ঢাকা শহরে কিন্তু বাসা কিনতেছি ঠিক আছে ওইখানে আপনি আর আপনার মেয়ে কিন্তু থাকতে হবে ঠিক আছে আচ্ছা যেহেতু আজকে আমি অফিস থেকে আসছি ঠিক আছে ওই যে টাকাটা জমা দেওয়ার জন্য দরকার লাগতেছে আমি আবার রাত্রে আসবো ঠিক আছে তুমি যাইবা না ভাবি আপনি আমার মারাইনার চাই করেন আমি এই সত্যি কথাটা কই এই যামু দেখ তুই এনে কিল্লে গাইছস তুই এনে চুকলামি করতেছস হ্যাঁ চুকলামি না আপনি বিশ্বাস না হয় আপনি আমার সাথে চলে এই যে শুন কথা তো সত্যি না তার কথা তাইলে তো খবর আছে আচ্ছা আপনি করে যামু স্যার আপনি তাই করেন কিন্তু আমার সাথে আয় মা চল দেখ দেখি হাসান আমিসা হাসান আমিসা যদি মিসা কথা কয় ওরে ওরে আপনি দিয়েছ না ওটা দিয়ে ফিরা চল চল দেখাই আমি তোমারে বলছি না তুমি এই সংসারে একটা কাজ করতে পারবে না আমি তো কোনো কাম করি না আমার কাপড় গুলো হতে শুকিয়ে দিলাম ইশিরে আম্মা কোথায় গেছে আম্মা আর বলো না আজকে অফিসে তোরাই কাজ ছিল বুঝছো কি কাজে বসে বসে আম্মা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবাজি কেমন আছো আছি আব্বা ভালো আছি তো আপনি কেমন আছেন আমি ভালো আছি দাদা বাবাজি হঠাৎ ফোন টোন না দিয়ে এলা যায় না আম্মা আজকে ফোন ছাড় আসলাম কেন আমি ভাবলাম যে আজকে আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব ঠিক আছে একদিন বললাম না যে 9 লক্ষ টাকা পাবো ওই টাকা আনতে গেলে এখন মনে করেন যে আরো 50000 টাকা লাগে আমার সাথে চলেন আবার নাহলে ধরা আছে
আমি তিনা বলে তোমার দিই করে হারম না টিয়া না হারম না আচ্ছা আমি টিয়া না না আল্লাহ তোর মধ্যে মধ্যে একটা গ্যান জাম বাজাই দিছি আমার রাতের দরকার নাই এ দিওড়া আমার আসল শাশুড়ি এর একটা বুঝতাছই না বুঝতাছই না